আমি ব্রজগোপাল, আমার যদি জ্ঞান না থাকে, বাবু আমাকে গিয়ে দোকানেতে 100 টাকা অ্যাডভান্স দিয়ে বলেছে 25 তারিখ 4টার সময় তোমার কীর্তন, তবে পরে এগ্রিমেন্ট পার্টি ওটা 6টা হয়েছে, বাবুর দোষ নয় আমারই দোষ, বোঝার ভুল। তা আমি যদি এই দিনে এই সময় এই তারিখে বাবা দেবে যে টাকা তার চতুর্গুণ টাকা যদি কেউ দিত সেখানে যদি চলে যেতাম, তাহলে আমাকে দেখলে কি করতে বল? ওর গাড়িটা আটকে হারমোনটা কেড়ে নে, ওর জ্ঞান কম, তাহলে জ্ঞান নিয়ে আলোচনা হতো? তাহলে মানুষের শ্রেষ্ঠ সম্পদ জ্ঞান, এই জ্ঞানটা যদি ধূলিসাৎ হয়ে যায় তুমি অমানুষ। তুমি কোচি থাকবে সারা জীবন যদি তোমার জ্ঞান থাকে, আর জ্ঞান যদি থাকে তোমার পরবর্তীকালে বৈরাগ্য আসবেই। বৈরাগ্য কাকে বলে? তুমি সংসার করেছো, দুটো ছেলে জন্ম দিয়েছো, ছেলে বউকে দেখার ভয়ে তুমি নিতাই চাঁদের আশ্রয়তে গিয়ে ভজনিতাই গৌরাদেশ্যাম হরে কৃষ্ণ হরে রাম, এটা কি তুমি বৈরাগ্যের লক্ষণ? না, তুমি বিয়ে করে ছেলে দুটোকে জন্ম দিয়েছো, তাদের লালন পালন করো, তাদেরকে ভালো করে পড়াশোনা করাও, তাদেরকে সংস্কার দাও, তাদেরকে মিথ্যা কথা বলতে না শেখাও, তাদেরকে গুরুগৃহে পাঠাও, হাতে ধরে ভালো ধরে ভাগবত গীতা তাদেরকে ধরিয়ে দিয়ে পুঁথিগত বিদ্যা যেমন পড়বে গীতা ভাগবত, তারা পাশাপাশি পাঠ অর্জন করে তারা জ্ঞান অর্জন করবে, সংস্কার দেবে, তবে তুমি হবে বৈরাগ্যের অধিকারী। নচেত সংসারে দুটো ছেলেকে জন্ম দিয়ে পরের মেয়েকে তুমি দায়িত্ব নিয়ে আজকে তুমি বৃন্দাবন বা নবদ্বীপ গিয়ে করতাল ঠুকে যদি ভজনিতাই গড়াদেশ্যাম করো, যতই করো না কেন তোমার বৈরাগ্য আসবে না। তাহলে ছেলে দুটোর নাম কি দেখুন, মারাত্মক নাম, একটার নাম জ্ঞান একটার নাম বৈরাগ্য, তারা তো চলতে পারে না। মা আমার মাথায় হাত বোলাচ্ছে, হ্যাঁ গো মা, ছেলের যদি অসুস্থ হয়, ছেলের যদি কষ্ট হয়, ছেলে যদি চলতে না পারে, আপনাদের মনটা কেমন হয়? তার উপরে বৃন্দাবনে প্রবেশ করেছে, প্রবেশ করার পরে মা কচি হয়ে গেছে, ছেলে দুটো একদম বুড়ো 80 বছরের, আর পাশেতে যে একটা মেয়ে ছিল সে আমার পরিচারিকা, তার নাম কি? এবার নামটা লিখুন, কি সুন্দর তত্ত্বপূর্ণ দেখুন, যে মেয়েটা লাগেজ বইতে এসেছে, ব্যাগ বইতে এসেছে, সেবা করতে এসেছে, সেই মেয়েটার নাম হলো মুক্তি। তাহলে চারজনার মধ্যে নামগুলো লিখুন, প্রথম মা কাঁদছে তার ছেলের জন্য, তার নাম ভক্তি, ছেলে দুটোর নাম জ্ঞান আর বৈরাগ্য, আর পাশে দাঁড়িয়ে যেমন মা, তোমাদের কেউ যদি স্বামী মরে যায়, পাশের পরিচারিকারে এসে দিদি বোন এসে বলছে চুপ কর, ওই দেখবেন শাড়ির আঁচল নিয়ে নুটি করে মুখে চেপে ধরে না, কাঁদতে দেবেন, চেপে ধরবেন না, বাস্ট করে মরে যাবে। তা সে এখন ওই পরিচারিকা আমার মুক্তি আমার দিদিকে মাথা হাত বোলাতে বোলাতে বলছে দিদি চুপ কর, কাঁদিস না, কি করে চুপ করবো বল, এই ছেলে দুটো চলতে পারে না, সত্যযুগে এসেছিলাম, স্বামীর কাছে কথা দিয়ে এসেছিলাম, যারা যারা হরিনাম করছে তাদেরকে গিয়ে রিপোর্ট দেবো, যারা যারা করছে না তাদেরকে আমি রিপোর্ট দেবো, স্বামী আমাকে পাঠিয়েছে, কিন্তু সত্য গেল, ছিলাম ভালো, তেতাযুগ পড়েছে, একটু দুর্বল হয়ে পড়েছিলাম, কিন্তু দাপর পড়তে ছেলে দুটো চলতে পারে না, যেই কলি পড়েছে এই ত্রিপাদ অধর্মের সঙ্গে আপোষ করে এই জ্ঞান আর বৈরাগ্য আমার ছেলে দুটো একদম ধপাস করে। হরিনামটা কত কাজের এবং কত গুরুত্বপূর্ণ আজকে ইল্লা শোনার পরে বুঝতে পারবেন, কেন দলে টাকা দিতে হয় আর কেন হরিনাম দিতে হয় আজকের গুরুত্বটা বুঝে যান। ছেলে দুটো মায়ের কোলে মাথা দিয়েছে, আর মা আমার হাত বোলাতে বোলাতে চুপ কর বাচ্চা, ভালো হয়ে যাবি, তোর ডাক্তার দেখাবো, তুই ওষুধ কিনে দেবো, বাচ্চা তুই চুপ কর, কাঁদিস না, তোদের যদি বুড়ো হয়ে যাস, আমার বয়সটা কচি হয়ে গেছে, আমার কি হয় বলতো, এই বলে মা আমার তাদেরকে হাত বোলাচ্ছে। সেই মুহূর্তেই একজন ওই ছেলেটা, যে ছেলেটা সবচেয়ে লাগানে বাগানে হরে মুরারে মধু কৈট ভাজে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ছোরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ছোরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ ছোরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরশ্রয়মান জগদীশ্বর হরে যজ্ঞেশ্বর নারায়ণ শ্রীকৃষ্ণ বিষ্ণু নিরশ্রয়মান জগদীশ্বর
বৃন্দাবনে ভক্তি সহকারে আমার এইভাবে নারদ ঠাকুর যখন বিনা যন্ত্র তান দিয়ে গান গেয়ে গেয়ে যাচ্ছে, হঠাৎ কান্নার আওয়াজ দেখতে পেয়েছে কাছে গিয়ে মায়ের চোখে জল। কে মা তুমি? ও মা, তোমার চোখে জল কেন? বলছে, বাবা তুই কে? আমি নারদ। আমি কে জানিস? আমি হলাম নারায়ণের স্ত্রী, আমার নাম ভক্তি। নারদের বড় লোভ ছিল, পৃথিবীর মধ্যে এক নম্বর আমি ভক্ত। এই লোভটা পাওয়ার জন্য নারদ ভক্তি মায়ের কাছে গিয়ে বলছে, মা তোমার চোখে জল, আমি কিছু হেল্প করতে পারি, সাহায্য করতে পারি? বলছে, বাবা নারদ আমাকে কিছু করতে হবে না, তোকে আমি সারা জীবন আমার স্বামীকে বলে এক নম্বর ভক্ত করে দেব, তুই আমার একটা কাজ করে দিবি? বলছে, কি কাজ মা? আই আস্তে চুপ কর। বলছে, আমার এই ছেলে দুটোকে তুই একটু সুস্থ করে দিবি? আমার ছেলে দুটোকে দুর্বল হয়ে শুয়ে পড়েছে, চলতে পারছে না, আমি কোচি, আমার ছেলে দুটো বৃদ্ধ, আমার ছেলে দুটোকে তুই একটু সুস্থ করে দিবি? বাবা তুই তো অনেক বিপদ থেকে অনেককে উদ্ধার করেছিস, আমার ভীষণ বিপদ, বাবা তুই আমায় উদ্ধার করে দে। ওরে নারদি এই বিপদ থেকে তুই আমায় বাঁচিয়ে দে বাবা, বিনিময়ে তোকে আমি আমার স্বামীকে বলবো আমার নারদ হলো এক নম্বর পৃথিবীর মধ্যে ভক্ত। পাবার লোক নারদ কি করেছে? তোমার ছেলে দুটো কি কি নাম বললে যেন? একটার নাম জ্ঞান বড় ছেলে, একটার নাম বৈরাগ্য ছোট ছেলে। এক্ষুনি আমি ওষুধ খাইয়ে ভালো করে দিচ্ছি। নারদ আমার দাঁড়িয়েছে, বিনাটা রেখে পোড়লা থেকে ওষুধ বার করেছে। ওষুধটা কি ওষুধ? কোনো শেকড় নয়, কোনো হোমিওপ্যাথি নয়, কোনো অ্যালাপ্যাথি নয়, আসল ওষুধ সে হচ্ছে মহাভারত। মহাভারত, মহান মহান ভারত যে গ্রন্থে তার নাম মহাভারত। এই মহাভারত গ্রন্থ থেকে একটা একটা করে পাঠ করছে। সেদিন পাঠের বিষয়বস্তু ছিল কুরুক্ষেত্রে যুদ্ধ। দুর্যোধন একদিন বলেছিল, কাকে? পুরাচনকে। বারণাবতে ওই পঞ্চপাণ্ডবকে পুড়িয়ে মারতে একটা ঘর তৈরি কর, দ্বিপ্রহরের মধ্যে যেন ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। বলো তো মা, যদুগৃহ ঘর পুড়েছিল কিন্তু মরেছিল পঞ্চপাণ্ডব? কেন মরেনি? তারা হরিনাম করত। কেন মরেনি? তারা ভালো লোকের সঙ্গে মিশত। কেন মরেনি? তারা ধর্মের দলে ছিল। কেন মরেনি? তাদের লোভ ছিল না। কেন মরেনি? তারা খাওয়াতো, নিজে খেত না। মাঝে মাঝে কম্পিটিশন চলে, ওরা হরিনাম দিচ্ছে, দেখবো ক্ষতি কি করে করতে পারি। হ্যাঁ, ইলেকট্রিকের তার ছিঁড়ে দেবো, ওটা করব, সেটা করব। তোর বাড়িতে একটা সিন্নি দিয়ে দেখ কিরম খরচা, তবে বুঝব তুই হরিনামের তার ছিঁড়বি। ছল চাতুরি থাকা ভালো, যদি ছাপিয়ে যাও পাচ্ছ যেটা সেটা হারাবে, যাহা পেতে তা অনুকূল ঠাকুর। যে অপরাধ করে সেভাবে আমাকে কেউ দেখতে পায় না, কিন্তু অপরাধী তুমি। অপরাধ করার পরে তুমি জানো না, তুমি ভাবছো কেউ জানে না, 1,00,000 টাকা ঘুষ নিয়েছি। তুমি জানো কি, তোমার আগে 20 জন জেনে বসে আছে। 20 জন যদি না জানে, অন্তত 1 জন জেনেছে, সে কে জানো? একটু আগে দাদা বলে গেল না, ভগবানের ক্যামেরাম্যান 12 জন আছে, ওই ক্যামেরা ছবি সমেত তোমার। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে কি করেছে আমার এই দিকে যেই আমার, নারদ বলছে এক্ষুনি আমি ভালো করে দিচ্ছি, এই বলে মহাভারত বার করেছে। সেদিন মহাভারতের পাঠের বিষয় ছিল দেবব্রত ভীষ্ম একদিন দুর্যোধন আজকে। হরি বল। দাদু ভাই বল, আমি তোমাকে রেখেছি আমার দলে, 13টা বছর তোমাকে খাইয়েছি, পরিয়েছি, টেনেছি, তুমি আমার দলে, ছি একটা রথি মারতে পারলে না, দূর হয়ে যাও, তোমার মুখ যেন দেখতে না হয়, দূর হয়ে যাও তুমি। দুর্যোধন, আমাকে তুই তাড়িয়ে দিচ্ছিস, আজকে তুই রাজা হয়েছিস, সেই রাজাটা হয়েছিস আমার কারণে। আমি শান্তনু রাজাকে কথা দিয়েছিলাম, শান্তনু রাজাকে প্রতিজ্ঞা করেছিলাম, জীবন আমি সিংহাসনে লোভ করব না, জীবন আমি বিয়ে করব না। আমার বাবা তাই আমাকে দেখে আশীর্বাদ দিয়েছিল, ওরে দেবব্রত ভীষ্ম আমি তোকে আশীর্বাদ দিলাম, তুই চাইলে মরবি, নালে পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোকে মারতে পারে, অর্থাৎ ইচ্ছা মৃত্যু তোর আছে। সেই দেবব্রত 10 দিনের মাথায় যুদ্ধ করতে যাচ্ছে, তিরস্কার দুর্যোধনের,
তুমি একটা রথি মারতে পারলে না, সেদিন দুর্যোধনের সামনে দেবব্রত ভীষ্ম যার নাম ছিল ভীষ্মদেব প্রতিজ্ঞা করেছিল গঙ্গাপুত্র, বলেছিল আজকের আমি জয়ী হয়ে ফিরব, এ বলেছে জয়ী হয়ে ফিরব আর এ শুনেছে রথি মেরে ফিরবে, মানে রথের রথিকে হরি বল, এ হলো আমার নিশ্চয় ওই পঞ্চ পাণ্ডবদের মধ্যে তৃতীয় পাণ্ডব অর্জুন মরবে কিংবা ভীম যাবে, এই চিন্তা করে আনন্দে আত্মহারা হয়ে সেদিন দশ দিনের মধ্যে যুদ্ধ করতে গিয়ে কুরুক্ষেত্রে যুদ্ধ চালাতে চালাতে তার চিন্তা হলো এবার আমার যাবার সময় হয়েছে, যে সময়টা সেই সময়টা কি বলুন তো বাবা, উত্তরায়ণ, উত্তরায়ণে কেউ যদি দেহত্যাগ করে তাকে পুনরায় জন্ম নিতে হয়, কিন্তু দক্ষিণায়ণে কেউ যদি চলে যায় তাকে পুনরায় কোনোদিন দেহত্যাগ করার পরে পুনর্জন্ম নিয়ে এই টানাটানি সংসারে আসতে হয় না। নিজের ইন্দ্রর বিরুদ্ধে যুদ্ধ করলো দশটা ইন্দ্র, পাঁচটা কর্মেন্দ্র, পাঁচটা জ্ঞানেন্দ্রিয়, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যখন জয়লাভ হলো তখন তার নিরস্ত্র হবার বাসনা জাগলো, নিরস্ত্র একমাত্র হবে কার কারণে, শিখণ্ডিনীর কারণে, ওই শিখণ্ডিনী কে ছিল, অম্বা, অম্বা দেহ পাল্টে আজকের অগ্নিদেবতার প্রতিজ্ঞা করেছিল, অগ্নিদেবতাকে ডাকতে ডাকতে অগ্নিদেবতার আশীর্বাদে শিখণ্ডিনী আমার পরবর্তী জন্ম পেয়েছে, আর সেই হিজড়ে শিখণ্ডিনী যখন কুরুক্ষেত্র রণাঙ্গন মানে গিয়ে সামনে গিয়ে দাঁড়িয়েছে গঙ্গাপুত্র ভীষ্ম নিরস্ত্র হয়ে সারা জীবনের মতো পরিত্যাগ করেছে, সেই সময় মাধব বলছে অর্জুন তোমার দাদু ভাইকে তুমি বান চালাও, হাতটা কাঁপছে চালাতে পারে না, যার আদর্শে মানুষ হয়েছি তাকে কি করে মারবো মাধব, আমি বান চালাতে পারবো না, বান চালাতে পারিব না। অর্জুন সুযোগ জীবনে একবার আসে, হাতে যদি অস্ত্র থাকে ওই দেবব্রতকে মারতে তোমরা কেউ পারবে না, এখন তুমি বান নিক্ষেপ করো, আমি তো সব রেডি করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র তুমি বান চালাও। অর্জুন কাঁদতে কাঁদতে চোখের জল টপ টপ করে পড়ছে, ওই রথ থেকে মাধবের রথ থেকে সঙ্গে সঙ্গে যখন বান চালালো সঙ্গে সঙ্গে দেবব্রত বুকটা পেতে দিল। এখনো সেই ছবিটা আছে দিদি কোথায়, কুরুক্ষেত্রের হরিয়ানাতে দেখবেন মাটির মধ্যে দেবব্রত পড়ে আছে, এই কথা বলিস না, দেবব্রত মাঠের মধ্যে, মা যারা ঘুরতে গেছে উত্তর ভারত এখন হরিয়ানার কুরুক্ষেত্রে দেবব্রত ভীষ্মদেব পড়ে আছে, একটা শাল কাঁটা যদি তোমার শরীরে ঢোকে বা পায়ে ফোঁটে তোমার টনটন করে টিটিনাস নিতে হয়, একটা দ্বারা তীর শরীরে ঢোকেনি বলো তো মা, প্রতিটা তীরের গোড়া থেকে টপ টপ করে রক্ত ঝরছে, দেবব্রত ভীষ্মদেবকে পঞ্চ পাণ্ডব বলছে দাদু ভাই তুমি চলো হস্তিনাপুরে ফিরে, তুমি চলো তাঁবুতে ফিরে, তোমাকে শুশ্রূষা করে ভালো করে দেব, এই কষ্ট আমরা দেখতে পাচ্ছি না। সেদিন দেবব্রত ভীষ্মকে দেখে দিয়ে বলেছিলেন ওরে যুধিষ্ঠির, ওরে ভীম, ওরে নকুল, ওরে তৃতীয় পাণ্ডব অর্জুন, আমাকে কষ্ট করতে দে, কেন জানিস আমি পাপ করেছি, পাপ করেছি বলে আমার পাপের প্রায়শ্চিত্ত প্রত্যেকটা রক্তবিন্দুর গোড়া দিয়ে টপ টপ করে বদরত্ব ঝরে না পড়লে আমি মাধবের চরণে স্থান পাব না, ভগবান যখন তোমাদের পাঠায় আমাকে পাঠায় তখন খাঁটি করে পাঠায়, এই ভবের হাটে বেচাকেনা করতে করতে আমাদের ভেজাল চলে আসে, দেবব্রত ভীষ্মদেবের তাই হয়েছিল, মা তিনটে নারীর জীবন শেষ করেছিল, এক পাপ, একটা অন্ধ ছেলের সাথে বিয়ে দিয়েছিল পবিত্র ফুলের মতো গান্ধারীকে সুবল রাজের মেয়ে, দুটো পাপ, যেদিন যাজ্ঞিক কন্যা দ্রুপদ রাজকন্যা যজ্ঞ কুণ্ড থেকে যার উৎপন্ন যিনি লক্ষ্মীর অংশদেহত আছে পাঞ্চালী অর্থাৎ দ্রৌপদী, এই কথা বলিস না, যাজ্ঞিক কন্যা দ্রৌপদী সেদিন বস্ত্রহরণ করেছিল, কাঁদতে কাঁদতে দাদু ভাইয়ের কাছে গিয়ে বলেছিল দাদু ভাই নারীর ভূষণ লজ্জা, নারীর শ্রেষ্ঠ সম্পদ লজ্জা, ওই কামাতুর দুর্যোধন দুঃশাসন আমার টেনে বস্ত্র সব, তুমি আমায় মান দাও দাদু ভাই, সেদিন আমি আমি কিচ্ছু করতে পারিনি, আমি যে ওদের কাছে নুন খেয়েছি ওদের কাছে বাধা ছিলাম পাঞ্চালী,
বাবার কাছে কথা দিয়েছিলাম সিংহাসনটা নিজের জীবনের বিনিময়ে আগলে রাখবো, কিন্তু পারিনি। সেই সিংহাসন দুটো টুকরো হয়ে গিয়েছিল। আজকের সেই সিংহাসনের জন্য কত মারপিট, কত রাজার প্রাণ। সেই প্রাণ রাজাদের নেওয়ার ফলে আমার কিন্তু পাপ হয়েছে। সেই পাপ যতক্ষণ না টোপে টোপে ঝরে পড়ে যাবে ততক্ষণ ভগবানের মাধবের আমি যেতে পারবো না। তাই আমাকে কষ্ট পেতে দে। একটা কথা বলি মা, কান খুলে শোনো, নাতি নাতনিদের রাখো। একটা কথা বলি মা, বিছনায় পড়ে যে যত কষ্ট পাবে তার তত মঙ্গল। পড়বে মরবে ফের আসতে হবে, আর যদি ভুগে মরো কষ্ট পেয়ে মরো, আসল সোনায় খাঁটিতে পরিণত হবে, ওই সোনার সঙ্গে মিশে যাবে, আর জীবনে কোনোদিন ফিরে আসতে হবে না। অনেকে হিংসা করে বলে না, ও হাঁটতে পারে না, ভালো আছে, বেশ পাপ। তুমি হাঁটতে পারছ, ও হাঁটতে পারে না, ওর পাটা খোঁড়া, তুমি ভাবছো লাভবান ওই, আমরা লোকসান করছি। কেন? ওর দেহটা খাঁটি হচ্ছে, ওই যে পবিত্র মনে পবিত্রভাবে আজকের ওই খাঁটি শরীর নিয়ে সে স্বর্গে যাবে, আর আমি পড়লাম মরলাম, আমার দেহের মধ্যে পাবে গেল, আমার দেহের মধ্যে পরিষ্কার হলো না, পরিষ্কার করার সুযোগ পেল না, ফের ধরাধামে তোমাকে মনুষ্য জন্ম নিয়ে কষ্টের সংসারে তোমাকে ফের আসতে হবে। তাই তিনি জানতেন তার কাছে তো মরণ ছিল, ইচ্ছা করলেই মরবে। তিনি ইচ্ছা মৃত্যু বরণ করলেন না। যখন পড়ল দক্ষিণায়ণ, দক্ষিণায়ণ পড়ার পরে এবার যুধিষ্ঠিরকে বলছে, দাদু ভাই একটা কাজ করবি। বলে, কি দাদু ভাই? বলো, আমাকে তুই কৃষ্ণকে ডেকে দিবি, আমার মাধবকে ডেকে দিবি, আমার মাধবের ওই বদনটা দেখতে দেখতে আমি যেন ধরাধাম ত্যাগ করতে পারি। কৃষ্ণ কাঁদতে কাঁদতে বলছে, দেবব্রত আমি তো তোমার কাছে আছি, তাহলে দেখতে পাচ্ছি না কেন, আবছা দেখছি কেন? বলে, তোমার পাপ এখনো পরিষ্কার হয়নি, আরো কাঁদো, কাঁদতে কাঁদতে আরো রক্ত ঝরুক, রক্ত ঝরতে ঝরতে কাঁদতে কাঁদতে তুমি আমার বদন দেখতে পাবে। উত্তরায়ণ ছেড়ে দক্ষিণায়ণ শুরু হলো, আর সেই সময় দেবব্রত বিশ্ব তীরের উপর শুয়ে মাধবের চরণ দেখলো, চরণ দেখে আস্তে আস্তে সশরীরে তিনি পাই যেন ঠাই চরণে, ঠাই পাই তব চরণে, পাই যেন ঠাই চরণে, ঠাই পাই প্রভু চরণে, ঠাই পাই তব চরণে, ঠাই পাই দয়াল চরণে, পাই যেন ঠাই চরণে, ঠাই পাই দয়াল চরণে, ও গো দয়াময় ও গো করুণাময় করুণা করহীন জনে, ঠাই পাই তব চরণে, ও গো কৃপাময় উলুধ্বনি হরিলাল হরিবাল জনে, পাই যেন ঠাই চরণে, মাধব আমায় করুণা করো,